গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। সোমালি দ্য ক্রিয়েটিভ মম চ্যানেলে আবার একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার পুরনো বন্ধু যারা এতদিন ধরে আমার সাথে রয়েছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকে যদি কেউ নতুন বন্ধু আমার ব্লগটা ভিজিট করে থাকো তাকেও অনেক থ্যাংক ইউ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে যাও আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আজ কিন্তু বুধবার, সকাল সকাল ঘুম থেকে উঠে এক রাশ কাজ নিয়ে বসে পড়েছি। আর যা গরম পড়েছে তাতে চেষ্টা করছি সকাল সকাল উঠে যতটা পারি কাজকর্ম সেরে রাখি, কারণ কাজ তো আর শেষ হয় না। সকাল থেকে উঠেই একটার পর একটা কাজ তো রেডি হয়ে থাকে, আর তারপর হয় এক্সট্রা এইসব বাড়তি কাজ। আর গরমকালে তো ধুলো ময়লার পরিমাণ যেন তিন গুণ বেড়ে যায়। বেডশিটগুলোকে মনে হয় দুদিন ঘুমানোর পরই মনে হচ্ছে যেন অস্বস্তি বোধ হচ্ছে, তুলে ফেললে ভালো হয়। তেমন সোফার কভারগুলো দু চার দিন ইউজ করার পরই মনে হয় যেন কি নোংরা হয়ে গেছে। অ্যাকচুয়ালি হয়ে যায় নোংরা, কারণ গরমকালে ধুলো ময়লাটা বেশি ওড়ে। আর আমাদের দিকটা যদি ইন্ডাস্ট্রি এলাকা, চারপাশে কলকারখানা রয়েছে, তার কালি ময়লা তো উঠছেই। সেগুলো পায়ে পায়ে সারা ঘর বাড়ি বিছানা সোফার উপর, কখনো পা তুলে বসে পড়ছি, ছেলেও বসে আমিও বসি, বসে এডিটিং করি, তো ওই সব জায়গাগুলোই বেশি নোংরা হয় আর কি, বেডশিট বলো এই সোফার কাভারের উপরে ঢাকনাগুলো। তো যাই হোক, সকাল সকাল উঠে আগে আমি এই বড় কাজ সোফার কাভারটা পুরোটা খোলা আর কি। ওপরের দু একটা জিনিস খুলে নিলে খুব একটা ঝামেলা হয় না, কিন্তু যদি ফুল সেটটা খুলে ধুতে হয় তাহলে কিন্তু বেশ সময় লাগে। আর সকালবেলা ঘুম থেকে উঠে মানে জল টল চা টা খেয়ে এই সব কাজগুলোতে হাত না দিলে না পরে আর টাইম পাওয়া যায় না। আর আজকে সকালে টিফিনের ঝামেলাটাও করিনি, কারণ আজকে বললাম অনেক কিছু কাজের হেডেক মাথায় রয়েছে। সাত থেকে বড় হেডেক হচ্ছে এই যে আমগুলো। ব্লগের শুরুতেই দেখলে দু গামলা ভর্তি করে আম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ ভেজানোর কারণ হচ্ছে আমের গায়ে যে আঠার থাকে না, আমটা তো যখন পড়ে নিচে ওই আঠার মধ্যেই ধুলো ময়লাগুলো আটকে যায়। আর জলে ভিজিয়ে রাখলে আঠাটা একটু নরম হয়ে গেলে একটু ডলা দিলে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে, সেই জন্য ভিজিয়ে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে। আর এত আম কেন তার কারণও বলি। শ্বশুরমশাই এসেছেন, বাড়ি থেকে আম নিয়ে এসছে, অনেক আম। সেই আমগুলো এখন আমি কী করবো, একসাথে যদি এত আম হয়ে যায় তখন মাথায় কিন্তু একটা বিশাল টেনশান হয়ে যায়। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে উনি এত দূর থেকে কষ্ট করে আমগুলো নিয়ে এসছে, সেই আমগুলো যাতে নষ্ট না হয় সেটাও একটা বড় ব্যাপার। নষ্ট হলে ওনারও যেমন খারাপ লাগবে আমারও খারাপ লাগবে। তো কি করা যায় এইসবই ভাবনা চিন্তা সকাল থেকে চলছে। আর তার সাথে সাথে তো রান্নাবান্না আটকে থাকবে না, সেই কাজকর্মগুলোও তো করে যেতে হবে, আগে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে হবে, এগুলো হচ্ছে এক্সট্রা কাজ। যাই হোক, সব কাজই সময় মতো করতে হবে, আর সেই জন্যই সকাল সকাল এই গরমের মধ্যে এত কাজ মাথার উপর যখন চেপে যায় খুবই একটা অস্থির অস্থির পরিস্থিতি তৈরি হয়। তাই জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই প্ল্যানিং করে লেগে পড়েছি। জানি যে আমগুলো যেহেতু আজকে একটু ব্যবস্থা কিছু করতেই হবে, কারণ এত গরমের মধ্যে রেখে দেওয়া যাচ্ছে না, তো রেখে দিলে দুদিনে আমগুলো পেকে যাবে আর ওই আধা পাকা আধা কাঁচা আম খেয়ে আরাম পাওয়া যাবে না। যাই হোক, আমগুলো এখন কিছু কিছু মুখ কেটে নিয়েছি, সেগুলোকে কাটতে হবে। আর তার ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাবান্নাগুলোও চলে যাচ্ছে। আজ একটা জিনিস হয়েছে, কী বলো তো, আমি মুড়োঘণ্ট করবো বলে মাছের একটা মাথা এনেছে, মুড়োঘণ্ট করবো বলে আলু পিস পিস করে কেটে কড়াইতে চাপিয়েও দিয়েছি। তারপর যে গোবিন্দভোগ চালের যে কৌটোটা সেটা খুলতে গিয়ে দেখি এক ফোঁটাও চাল নেই। যাই হোক, এরকম মাঝে মধ্যে পোপট হয়েই যায়, আর সব কিছু তো আর মাথায় থাকে না। সব মানে তখন যখন লিস্ট করেছিলাম মাসের শুরুতে কৌটোটা আর চেক করে দেখা হয়নি, যার জন্য এই অবস্থা হয়েছে। যাই হোক, কেটে যখন ফেলেছি তাই ডাল দিয়েই তৈরি করে নিয়েছি। ডাল দিয়ে এরকম মাছের মাথা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, মানে মুড়ো মাছের মুড়ো দিয়ে ডাল তো ভালোই লাগে, কিন্তু এরকম মুড়ো ঘণ্টর মতো করে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না খেতে, দারুণ টেস্ট হয়। দেখেছো কত সুন্দর কালার এসছে? আর এমনি একটা কাতলা মাছই এনেছিলো, সেটা দিয়ে একদম হালকা করে ঝোল করে নিয়েছিলাম। আর আমার ওই আম কাটা নিয়ে যুদ্ধ থেকে মিস্টার সাহা এসে হাত লাগিয়েছে, বলছে যা অবস্থা তুমি করছো হাত টাত না কেটে ফেলো। তা ওই জন্য আমগুলো চিড়ে দিয়েছিলো, চিড়ে দিয়ে একটুখানি আমার সাথে বসে বসে ছাড়িয়ে দিল, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল। দেখবে অনেক পরিমাণে কাজ যখন থাকে মাথার উপরে তখন যদি কেউ ছোট্ট ছোট্ট একটু সহযোগিতা করে দেয় সেটাও যেন অনেক বলে মনে হয়। এই কাজটা করে দিতে আমগুলো যেন চটপট করে ছাড়ানো হয়ে গেল,
আর আমার মনে হলো যেন একটু যেন হালকা হলো প্রেশারটা, এই আর কি। দেখবে অনেক প্রেশার থাকলে তখন কেউ যদি ছোট থেকেও ছোট একটু হেল্প করে না, মনটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর যেন মনে হয় যেন কতটা মানে মাথার উপরে বোঝাটা যেন একটু হালকা হলো, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমগুলোকে আমি কী করছি বলো তো, চিনি দেবো না, গুড় দিয়ে গুড়বো, তাই জন্য গুড় দিয়ে নুন দিয়ে আমটাকে ভালো করে চটকে মেখে রেখে দিই। বাড়িতে এখন এত আম এসে গেছে, আম দিয়ে কি কি করা হবে শুধু তার প্ল্যানিং চলছে। সকালে যে প্রেশারে সিদ্ধ করেছিলাম সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বাবা নিয়ে এসেছে কতগুলো আম, বাড়িতে একটা গাছের ডাল ভেঙে গেছে, মানে এত আম হয়েছে আমের ওজনে গাছের ডাল ভেঙে গেছে, প্রায় 4-5 কিলোর মতো আম হবে এনেছে। অত আম কি করবো, অত আচার বানিয়ে রাখাটাও পসিবল না, সময়েরও দরকার আচার বানানোর জন্য। সেই জন্য নানাভাবে আমটাকে ব্যবহার করার চেষ্টা করছি। আবার পাশের বাড়িতে বৌদিদের আম দেখেছে, মানে পেরেছে আমটা, তারাও আবার দিয়ে গেছে মানে 1 কিলোখানি হবে। আমার বাড়িতে খালি এখন আমই আম, তো সেই জন্য আজকে সারাদিন আম নিয়ে পড়েছি। আর রেখে দেওয়া যাবে না, গরমের চাপে তো সব হলুদ হয়ে যাচ্ছে, মানে সেটা তো তখন না যাবে খাওয়া, না যাবে অন্য কোনোভাবে ব্যবহার করা। তো সেই জন্য চটপট সময় নষ্ট না করে আজকে আমগুলোকে কাজে লাগাবো বলে সকাল থেকেই চিন্তা ভাবনা করে লেগে পড়েছি। আজ বুধবার, ছেলেকে নিয়ে পড়তে নিয়ে যেতে হবে, তো সেই কারণে আরেকটা প্রেশার রয়েছে, কারণ বাইরে যদি বেরোতে হয় সেখানে আরও 2-3 ঘন্টা সময় নষ্ট হয় আমার মনে হয়। তো সেই জন্য এই কাজগুলো আমাকে তার আগেই সারতে হচ্ছে। সেই আমগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ভালো করে কাইগুলো বের করে নিচ্ছি। আর আমার আমটা না একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে মানে আমি প্রেশারের ঢাকনাটা খুলে দিইনি, সিটিটা বার করে ওই অবস্থায় রেখে দিয়েছিলাম, যে কারণে একটু বেশি নরম হয়ে গেছে। তাও সুবিধেই হচ্ছে, আমার হাত দিয়ে চটকে তাড়াতাড়ি বের করে নিতে সুবিধে হচ্ছে। তোমরা চাইলে আস্তে আস্তে চামচ দিয়ে ভালো করে কাচিয়ে কাচিয়ে বার করতে পারো, কিন্তু আমার হাতে অতটা সময় নেই যত রকম তাড়াতাড়ি করা যায় আর কি। যাই হোক, তারপর আমি এটাকে ভালো করে একটু নুন দিয়ে মিক্সার ব্লেন্ড করে নিয়ে বেশ অনেকটাই পরিমাণে হয়েছে, সেটাকে এখন ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছে করবে বার করবো। নুন তো দেওয়াই আছে, একটুখানি চিনি বা গুড় অ্যাড করব, করে নিয়ে তার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে ব্যাস। আর উপরে একটু না চাট মশলা বিট নুন দিয়েছিলাম, কি অসাধারণ যে খেতে হয়েছিল বলে আমি তোমাদের বোঝাতে পারবো না, যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর কাজে দিদিও এসেছিলো কাজ করতে, তা দিদিকেও 1 গ্লাস দিয়েছি, দিদি বলছে এটা কী খাওয়াতে, আমি বললাম তোমার কেমন লেগেছে বলো খেতে, দিদি বলে অসাধারণ খেতে লেগেছে, কী জিনিস দিয়ে বানিয়েছে বলো, বুঝতেই পারিনি যে এটা আম দিয়ে বানিয়েছি। আসলে অনেকের কাছে এগুলো জানা নাই, আবার আমরা অনেকেই জানি, সবাই সব জিনিসটা যে জানে এমন নয়। তো দিদিকে যখন খাওয়ালাম, দিদির মুখের এক্সপ্রেশনটা দেখে আমার এত ভালো লাগলো। আসলে আমাকে অনেকদিন ধরেই বলছে একটু আইসক্রিম বানাবে তো বৌদি, একটু আইসক্রিম বানাবো, মানে আমের শরবত। ছেলেকে নিয়ে বেরোবো এখন, তাই ভাবলাম আগে বানিয়ে রেখে যাই, কিছুটা বানিয়ে ফ্রিজে রেখেছি আর কিছুটা বানিয়ে আগে খেয়ে যাই, শরীর ঠান্ডা করে তারপর বেরোবো। বাইরে যা রোদ। ছোট্ট ব্যাগটা দেখে ভাবছি এর ভেতরে কী আছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমার একটা খুব পছন্দের জিনিস আছে। আসলে কী বলতো, আমার একটা সেভিং আছে, তো সেভিং থেকে যখন একটা মোটামুটি ফান্ডে টাকা জমে যায় সেখান থেকে আমি আমার পছন্দের কিছু জিনিসপত্র কেনাকাটা করি। তো এই যে এত কাজ কাজ কাজ, কাজের থেকে যখন কিছু মানে নিজের জন্য কিনি বা অপরকে কিনে দিই, তখন যে একটা কি আনন্দ হয় সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো যাই হোক, ফাইনালি আজকে জিনিসটা আমি আমার জন্য কিনে এনেছি, একদমই লাইট ওয়েট, আসলে রাফ ইউজ করার জন্যই নিয়েছি জিনিসটা। এটা হচ্ছে পলা। ডিজাইনটা কেমন হয়েছে জানাবে আমাকে কমেন্ট করে। হ্যাঁ, ভালো লেগেছে তোমাদের? ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে জানিও আমাকে কেমন হয়েছে। খুবই লাইট ওয়েট, একদম মানে খুব একটা ভারী সারি নয়, একদম হালকা ফালকা। আর সবসময় পরার জন্য এই গরমে তো বিশেষ করে এক গাদা জিনিসপত্র হাতে পরে থাকতে আমার খুবই অসুবিধে হয়, ভালো লাগছে না। আর দেখবে নিজের মানে আর্নিং করে সেখান থেকে সেভিং করে যদি কখনো কিছু কেনা যায়, আর তার খুশিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর সত্যি এরকম উচিত আর কি, প্রত্যেক মেয়েদেরই একটা কিছু না কিছু সেভিং করা উচিত, আর নিজেদের শখের কাজ যেগুলো আছে সেগুলো করে যদি সেখান থেকে কিছু সেভ করে নিজের জন্য বা নিজের পরিবারের কারোর জন্য ছোটোখাটো কিছু কেনাকাটা করা যায় বা তাদেরকে গিফট দেওয়া যায়, ভীষণ ভালো লাগে, মনটা ভীষণ ভালো লাগে।
সারাদিন যে এত কাজ কাজ কাজের যে এত পরিশ্রম, সারাদিনের পরিশ্রম যখন এই জিনিসগুলো চোখের সামনে থাকে না, সেই পরিশ্রমের কথাগুলো যেন এক নিমিষে কোথায় ছু হয়ে যায়। আমার তো তাই হয়, কার কি হয় জানি না বাবা। এই গরমে পড়েছে, আমি এখন আচার নিয়ে আমগুলো তো সকালে মেখে রেখে দিয়েছিলাম গুড় দিয়ে, কিন্তু সেগুলো তো এখনো রেডি করা হয়নি। এখন 9:30 মতো বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। ফুটিয়ে রাখি অন্তত, তারপর কালকে দেখা যাবে বাকি সবকিছু। মশলা এখানে একটুখানি ভেজে রেখেছি, এর মধ্যে এইটাও দরকার, মৌরিটা দরকার, কিন্তু মৌরিটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই, তো ওটা সকালে এনে ফ্রাই করে তারপরে দেবো। এখন আগে এটাকে একটুখানি পাক দিয়ে রাখি, তাহলে কি হবে জিনিসটা নষ্ট হবে না, এই অবস্থায় থেকে গেলে নষ্ট হবে। আর রান্নাঘরে এখন দাঁড়ানোর মতো পরিস্থিতি দেখো, একটুখানির মধ্যেই কেমন ঘাম ঝরছে। আজকের ব্লগটা চলো এখানে এড করি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কাল আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা করব, আর ঠিক 6:30 মধ্যেই চলে আসবো, বেশি লেট করব না। আর এই আমটা কি অবস্থা হলো আচারটা, সেটা কালকে দেখাবো, হ্যাঁ কালকেই দেখাবো ফাইনাল কি হয়, কিরকম লুকটা আসে আচারে। ঠিক আছে, খাইয়ে টেস্ট তো করাতে পারবো না, তো দেখিয়ে তোমাদেরকে বলতে পারি যে কেমন টেস্ট হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো আজকের মতো টাটা।